আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল, যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই, কাজ পাই। ওয়াও, দারুণ সুখবর। পাপন আউট, আর তাই নতুন বিসিবি সভাপতির দায়িত্ব মাশরাফির হাতে তুলে দেওয়া হলো। আর তুলে কে দিলেন জানেন? ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। অনেকদিন আগে থেকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফিকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে চাচ্ছেন ভক্তরা। তবে এখন সরকার পতনের পর নিজেই বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ নিলেন নাজমুল হাসান পাপন, আর তাই আসিফ নজরুলের কঠিন সিদ্ধান্ত বিসিবির সভাপতির দায়িত্বটা তুলে দেওয়া হলো মাশরাফিকে। আর মাশরাফিকে নিয়ে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, যোগ্যতার দিক থেকে অনেকটাই এগিয়ে আছে মাশরাফি ভাই, এমনকি তার হাত ধরেই বাংলাদেশ অনেকগুলো ম্যাচ সিরিজ জয় করেছে, আর সেজন্য তাকে বিসিবিতে যুক্ত করা হচ্ছে। আমি আশাবাদী মাশরাফি ভাই অল্প দিনে সব ঠিক করে দিবে। তো দর্শক, মাশরাফিকে নতুন বিসিবির সভাপতি করা হয়েছে, এ নিয়ে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।